মহেশতলার সারেঙ্গাবাদ হাই স্কুলে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি। পশ্চিমবঙ্গ সরকারের অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস দপ্তরের উদ্যোগে গতকাল মহেশতলার সারেঙ্গাবাদ হাই স্কুলে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধন করেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মহেশতলায় এই প্রথম কোনো স্কুল যেখানে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলো এদিন থেকে। উদ্বোধনে এসে সুব্রতবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই 10 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ গ্রিড কানেক্টেড সৌরবিদ্যুৎ প্রকল্প একদিকে যেমন সারা বছর স্কুলের কয়েক লক্ষ টাকার ইলেকট্রিক বিল সাশ্রয় করবে, ঠিক তেমনি অপরদিকে বিদ্যুৎ চলে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আগে সৌরবিদ্যুতের প্যানেলগুলি পরিষ্কার করার একটা সমস্যা ছিল, কিন্তু এখন সেটাও নেই। সুব্রতবাবু এও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের স্বপ্ন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি দপ্তরেও সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হোক, তারই শুভ সূচনা হলো এদিন থেকে। আপাতত বেসরকারি সংস্থা লারসেন অ্যান্ড টোব্রো কোম্পানিকেই এই সৌর প্যানেল লাগাবার দায়িত্বভার দেওয়া হয়েছে। তবে এই প্রকল্পটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে তার এখনো সঠিক নির্ণয় সম্ভবপর হয়নি। শক্তিকে ব্যবহার করার প্রচার এবং প্রসারের কাজ চালু হয়ে গেছে। আমরা তুলনামূলকভাবে একটু পিছিয়ে ছিলাম, মমতা ব্যানার্জি ভাবলেন এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য এই দপ্তরটি এই কাজটি আগে বিদ্যুৎ দপ্তরই করত, এখন বিদ্যুৎ দপ্তর থেকে স্কুল উপকৃত হবে, স্কুল 100% উপকৃত হবে, আর্থিক দিক থেকেও হবে এবং এই সোলার সিস্টেমে যে বিদ্যুৎ হবে তার ব্যবহারের দিক থেকেও সুবিধা হবে। বছরে যে কয়েক লক্ষ টাকা খরচ হচ্ছিল তাদের ইলেকট্রিকের বিল, আর ছেলে মেয়েরা তো আজকাল ফ্যানের তলা ছাড়া কোনো স্কুল ক্লাস চলবে না, এই এত বড় 3-4 বিল্ডিংয়ে যে পাওয়ার কনজাম্পশন হচ্ছিল তার যে টাকা দিতে হতো, বিল দিতে হতো এবং সেটা স্কুল কর্তৃপক্ষ নিজেদেরই দিতে হতো দায়িত্বে, তা থেকে বেঁচে যাবে এবং লোডশেডিং হবে না। কারণ যদি পাওয়ার বেশি হয় এখন তাহলে গ্রিডে চলে যাবে, মেন গ্রিডে যেখানে কয়লা দিয়ে তৈরি মানে বিদ্যুৎ আছে, লাইন আছে, আর যদি কম হয় তাহলে সেখান থেকে অটোমেটিক চলে আসবে এখানে। সুতরাং একেবারে নিরাপদ এবং নিশ্চিন্ত জায়গা হলো গিয়ে যেখানে সৌরশক্তি ব্যবহার হয়েছে। সেটা আমরা এখন হিসেব করে কাগজ পাইনি, আমরা এলটিকে দিয়ে এটা করিয়েছি। এটা করতে কতদিন সময় লেগেছিল? দুমাস না, দুদিনে না, সব কাজটা ওই সিস্টেমগুলো করে নিয়েছে, ফিটিং করতে যা লাগে সব মিলিয়ে মাসখানেক মাস দেড়েক লেগে যায়। এটা বড় এরিয়া তো, তবে এর আরেকটা গুণ হলো আগে খুব হ্যাজার্ড ছিল এটা পরিষ্কার করা, মেনটেন করা, এখন সেটা নেই। এখন তো অটোমেটিকলি জলের সাথে কানেকশান করে দিলে একটা টিপলেই যে কেউ লোকও লাগবে না, চালিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে, আর কোনো মেনটেন্স নেই। আর যেহেতু তার চেয়ে বেশি ইউনিট হয়েছে, তার চেয়ে অনেক বেশি ইউনিট। এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটা চ্যালেঞ্জ, এই প্রথম আমরা একটা সেপারেট দপ্তর করে কাজ করছি এবং যে দপ্তর মমতা ব্যানার্জি করেছেন তার প্রথম এফেক্টিভ কাজ হলো গিয়ে সারেঙ্গাবাদ স্কুলে। হ্যাঁ, সর্বত্র হবে, আমরা স্কুল সরকারি জায়গা পাবলিক প্লেসগুলোকে আগে প্রায়োরিটি দিচ্ছি, তারপরে ইন্ডিভিজুয়ালতেও যাচ্ছি। দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা থেকে প্রীতম চৌধুরী, টাইমস বাংলা।